সমস্তঙ্কু স্বাগত। আজির যে পত্রকার সম্মেলনী হয়েছি এটা মোর চিরাচরিত সম্মেলনী ঠার সম্পূর্ণ ভিন্ন। আপন মানে ওড়িশার খনি দুর্নীতি কথা লম্বা আকারে শুনেছেন। খনি দুর্নীতি আজ ওড়িশার রাজকোষকে কেমতি করে দিয়েছি সেটা আপন মানে জানিবে। তো এই খনি দুর্নীতি বিষয়ে আমি গোটিয়ে স্মারকপত্র তৈরি করেছিল, যে স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে বি দেইছু, রাজ্যপালকে বি দেইছু, প্রধানমন্ত্রীকে দেইছু এবং প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে মধ্য দেইছু, তার কপি আপন মানকু আমি দেইদব। প্রথম কথা হল যে এই যে প্রথম 14 বর্ষরে সে যে মানে যেতে টঙ্কার কথা কোহা যাচ্ছি 8,97,443,27,3,800 টঙ্কার দুর্নীতি হয়েছে বলিকি গোটে হিসাব করা যাইছে। তা ভিতর বহু জনকর জঙ্গল আও পরিবেশর মঞ্জুরি নাই, যে খনি খনি বাহার করা উত্তোলন করা যা দিয়েছে, বহু জনকর পরিবেশ জঙ্গল নাই, জঙ্গল মঞ্জুরি নাই, তাপরে পরিবেশর মঞ্জুরি নাই, এমতি ভাবরে সবু করা হয়েছি। 192টি লিজ ভিতর 176টি লিজ জঙ্গল অঞ্চলরে অবস্থিত এবং 98টি লিজ্রে জঙ্গল ও পরিবেশ মন্ত্রণালয়ের ক্ষেত্রর অনুমতি মধ্য প্রদান করা যাই না। 98টি মধ্যে 47টি খনি জঙ্গল মঞ্জুরি বিনা চালিছে, 98টি লিজ মধ্যে 55টি খনি এপরি ভাবে অবস্থিত যে নদী উপনদী নালা অঞ্চলরে প্রভাবিত হুয়ে এবং সেই নদীগুলিকর লিজ সীমা মধ্য প্রভাবিত হয়েছে। তো গ্রামবাসী আদিবাসী বন্যজন্তু ব্যবহৃত এবং জল প্রদূষণকে রোকিবা পাই আইন অনুযায়ী আবশ্যকতা অনুযায়ী সেঠারে কোনসি প্রকার পদক্ষেপ গ্রহণ করা যায়। এবং এসবুকু ইয়ে সুন্দরগড় জেলা কেন্দুঝর জেলারে হাতি প্রকল্প করিডর হাতি করিডর সহিত 31টি খনি সংলগ্ন রয়েছে, এর ফলে হাতি মানকর ফসল এবং অন্য মানকর দ্বারা প্রভাবিত হচ্ছে। এইভাবে ভাবে ব্যাপক দুর্নীতি খনি দুর্নীতি হয়েছে এবং সরকার তাঠু কেবল ৯,০০,০০০ টাকা পেনাল্টি পকাইছিলে, যেটা কি এস্টিমেট কষ্ট বহুত কম। তো এইভাবে ভাবে সেসব দুর্নীতি হয়েছি, এই দুর্নীতিকে তদন্ত করা আমি প্রধানমন্ত্রী তারপরে রাষ্ট্রপতি এমানকু সবু লেখিছু। মোর আশা ইয়া উপরে আমি এই সবু কার্য নবীন পট্টনায়কর জ্ঞাত সাররে নবীন পট্টনায়কর সুপরভিজনরে হয়েছে, তেণু নবীন পট্টনায়ক এইখানে ডাইরেক্ট সম্পৃক্ত বলিকি আমি ভাবুছু। এবং এক সিবিআই তদন্ত করা যাও, সিবিআই তদন্ত করা যাই ইয়ার প্রকৃত তথ্য বাহার করা যাও বলে দাবি করেছু। প্রধানমন্ত্রী এবং অন্যান্য যে স্টেটমেন্ট দিয়েছিল সে স্টেটমেন্টর কাগজ আপনার দিয়ে দেছু। দেখুন কোণী অর্থরে যদি প্রধানমন্ত্রী কু সে কিছু ভুল দেখাই ভুল বাট দেখাইবে, কিন্তু এবে এবে নাই নাই আপনার অনুভব করে পুছেন কি খনি সংস্কার হয়েছে ওড়িশার খনি খাদান তো লুট হয়েছে, খালি এইটা ট্রক্রে যাইছু জিনিস গুড়াক অ
ଏବଂ ଟ୍ରେନ୍ରେ ଅନ୍ୟାନ୍ୟ ଜାଗାରେ ଆଉ ଯଦି ହିସାବ କରାଯିବ ତାର ତଦ ତାର ଦୁର୍ନୀତି କଥା ଆହୁରି ବାହାରିବ। ତ ଏଇ ବ୍ୟାପକ ଦୁର୍ନୀତି ହେଇଛି ଏବଂ ଏ ବ୍ୟାପକ ଦୁର୍ନୀତିରେ କିଏ କ'ଣ ଗୋଟେ କଥାଟି ବୁଝାଇ ଦେଇଥିବ ଅଲଗା କଥା, କିନ୍ତୁ ମୁଁ ଯେତେବେଳେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଭେଟିକିରି କହିଥିଲି ସେତେବେଳେ ସେ ଆବାକ୍ ହୋଇଯାଇଥିଲେ ଏବଂ ଏହା ଉପରେ ନିଶ୍ଚିତ ତଦନ୍ତ ହେବ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଏଇଟା ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଆମେ ଆମେ ଦାବି କରୁଛୁ ଆଜି CBI ତଦନ୍ତ ହଉ, ବାକି ଅନେକ କଥା ଗୋଟେ ଅଛି ରେକମେଣ୍ଡ କରିବେ ଷ୍ଟେଟ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ, ଇଏ ସବୁ କଥା ଗୁଡ଼ାକ ଅଛି, ସେଇଟା ଗୁଡ଼ାକ ନ କରିକିରି ଡାଇରେକ୍ଟ CBI ଏହାର ତଦନ୍ତ କରୁ ବୋଲିକି ଆମେ ଦାବି କରୁଛୁ। ଆମେ ମୁଁ ଷ୍ଟେଟ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ବୋଥ ଆମେ କହୁଛୁ ଯେ ଏହା ଉପରେ ତଦନ୍ତ। ଆଜ୍ଞା, କେତେଟା ଭୁଲ କଥା ଯଦି ଭୁଲ ଦର୍ଶାଯାଇଥିବ କି କ'ଣ ହେଇଥିବ ମୁଁ ସେ ବିଷୟରେ ଜାଣିନାହିଁ, କିନ୍ତୁ ଏବେ ଏବେ ଯେତେବେଳେ ଆମ ପାଖକୁ ଏ ସବୁ ତଥ୍ୟ ଆସିଛି, ଏ ତଥ୍ୟ ଯେତେବେଳେ ଜାଣିଲୁ ଆମେ ଆବାକ୍ ହୋଇଯାଇଛୁ ଏବଂ ଏହା ଉପରେ ଏକ ତଦନ୍ତ ଆବଶ୍ୟକତା ଏଇଟା ଆମେ ଉପଲବ୍ଧି କରୁଛୁ। ଏବଂ BJP ଚୁପ୍ ଯେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ କୌଣସି ଦାୟିତ୍ୱରେ ନଥିଲି, ମୁଁ ଯେତେବେଳେ ବିରୋଧୀ ଦଳର ନେତା ହିସାବରେ ଦାୟିତ୍ୱରେ ରହିଲି ଏବଂ କିଛି ଦିନ ମୁଁ ରୋଗାକ୍ରାନ୍ତ ହୋଇଥିଲି ଏବଂ ରୋଗାକ୍ରାନ୍ତ ହିସାବରେ ଏସବୁ ଜିନିଷ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ କରୁଥିଲି ଏବଂ ମୁଁ ଯେତେବେଳେ ବାହାରିଛି ଆଜି ଏଇଟା ତଦନ୍ତ କରିବା ପାଇଁ ଏହାର ଆମୂଳଚୂଳ ତଦନ୍ତର ହଁ ଏଇ ଇସ୍ୟୁଟା ମେମୋରାଣ୍ଡମ୍ ବି ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟରକୁ ଦେଇଛି, ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟରକୁ ଏ ବିଷୟରେ କହିଛି, ସେ ଆବାକ୍ ହେଲେ, ସେ ବୋଲି ମୋତେ ଭୁଲ ଇନଫର୍ମେସନ୍ ଦିଆଯାଇଛି କହିଲେ, ହଁ ତାକୁ ସେ ତଦନ୍ତ କରିବେ ବୋଲି କହିଛି। ମୁଁ ମୁଁ ଯିଏ ଥାଉ, BJP ଥାଉ, BJD ଥାଉ, କଂଗ୍ରେସ ଥାଉ, ଯିଏ ଥାଉ ତାର ଉପରେ ତଦନ୍ତ ହେଉ ଏବଂ ତାର ଉପରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯାଉ। ମୁଁ ଜାଣିନି କୌଣସି BJP ଲୋକ ଏହା ଭିତରେ ସମ୍ପୃକ୍ତ, କିନ୍ତୁ ଯିଏ ବି ଥାଉ ସେଟା ତଦନ୍ତ ହେଇକରି ତାର ଉପରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ। ଆଜ୍ଞା, ନିର୍ବାଚନ ସହିତ ଏହାର କୌଣସି ସମ୍ପର୍କ ନାହିଁ, ନିର୍ବାଚନ ସହିତ ନିର୍ବାଚନ ହେଲା ବୋଲି ମାସେ ହେଲା କି ଦୁଇ ମାସ ଅଛି ବୋଲିକରି ଏହା ଉପରେ ମୁଁ କରିନାହିଁ। ମୁଁ ଏହାକୁ ବହୁତ ଆଗରୁ କରିଥାନ୍ତି, ଯେହେତୁ ମୁଁ ବହୁତ ଦିନ ଧରିକିରି ହସ୍ପିଟାଲାଇଜ୍ ହେଇଗଲି, ହସ୍ପିଟାଲାଇଜ୍ ହେଇଯିବା ଫଳରେ ମୁଁ ଏ କଥାକୁ ଆପଣଙ୍କ ମାନଙ୍କ ପାଖରେ ବହୁତ ଆଗରୁ ରଖିପାରିଲି ନାହିଁ। ମୁଁ ହସ୍ପିଟାଲରୁ ବାହାରିଛି ଏବଂ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ କଥା ମୁଁ ଆପଣମାନଙ୍କ ପାଖକୁ ରଖୁଛି ଏବଂ ଏଇ ଏଇ ପ୍ରେସ୍ କନଫରେନ୍ସ ଶେଷ ପ୍ରେସ୍ କନଫରେନ୍ସ ଖଣି ଉପରେ ନୁହେଁ, ଦୁଇ ଦିନ ତିନି ଦିନରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଆଉ ତଥ୍ୟ ଗୁଡ଼ାକ ନୂଆ ନୂଆ ତଥ୍ୟ ଗୁଡ଼ିକ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଯୋଗାଇବି ଏହାର ତଦନ୍ତ ପାଇଁ ଏବଂ ତଦନ୍ତର ଉପଯୁକ୍ତ ଯେଉଁମାନେ ଦୋଷୀ ସେମାନଙ୍କ ଉପରେ ଦଣ୍ଡ ପାଇଁ। ତାପରେ ଓଡ଼ିଶାର ଜନସାଧାରଣ ବି ଜାଣନ୍ତୁ ଏ ବିଷୟରେ, ଏଇ ଏଇ ସବୁ ଲକ୍ଷ୍ୟ ନେଇକରି ଗୋଟେ ପଲିଟିକାଲ ପାର୍ଟିର ଗୋଟେ ଲିଡର ଅଫ୍ ଅପୋଜିସନ୍ ହିସାବରେ ମୁଁ ଏସବୁ ନାଇଁ ଘଟଣା ମୁଁ ଲୋକଙ୍କ ପାଖକୁ ବି ଯିବି, ଆପଣମାନଙ୍କର ପାଖକୁ ଆସୁଛି, ତାପରେ ଲୋକମାନଙ୍କ ପାଖକୁ ଯିବି। ଆଉ ଏଇଟା ଯେମିତି କହିଦେଇଛି ଏଇଟା ପ୍ରଥମ ଏବଂ ଶେଷ ସମ୍ମିଳନୀ ନୁହେଁ, ବାରମ୍ବାର ଆହୁରି ବହୁତ କଥା ଅଛି, ଯେଉଁ କଥା ଅଛି ମୁଁ ଦୁଇ ତିନି ଦିନ ପରେ ପୁଣି ଥରେ ଆପଣମାନଙ୍କ ପାଖକୁ ଆସୁଛି। ହଁ, ଖଣି ଦୁର୍ନୀତି ନେଇକରି ଯିବୁ, ଖଣି ଦୁର୍ନୀତି ବି ଓଡ଼ିଶାର ସବୁଥିରୁ ବଡ଼ ଦୁର୍ନୀତି ଖଣି ଦୁର୍ନୀତି, ୟାକୁ ନେଇକି ଯିବୁ। CBI ତଦନ୍ତ ଯେଉଁ ଚିଟ୍ଫଣ୍ଡରେ ଅଛି ସେଟା ଅଛି, ସେଟା ବି ବାହାରିବ, ଏଇଟା ଏଇଟା ଏଇ ଦୁର୍ନୀତି ବି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।